উনি ইয়ে নিজে করবে, দেখেছো নিজের। যে মনা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলের জন্য। মনা হন্তু আমি দুধ খাবো, দুধ দাও। নমস্কার সবাইকে জানাই, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 6:15। তো আমি ঘুম থেকে উঠে গেছি, প্রথমে গেট খুলে দরজায় জল দিয়ে দিলাম। বাইরে কুয়াশা এখনও কাটেনি, তো এখন বাড়ির সামনেটা, বাড়ির চারিপাশে ঝাড়ু লাগিয়ে দিলাম। দেওয়ার পরে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে, রান্নাঘরেও ঝাড়ু পোঁছা করে আসব। করার পরে ঘর বারান্দা মুছব। এদিকে রান্নাঘরে ঢোকার মুখেই বজরংবলী দেখিয়ে দিলাম, এদিকে জল বসিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, স্নান করা যাচ্ছে না। তো সকালবেলা উঠেই আগে এই কাজগুলো আমাকে করতে হয়। আগে স্নান করে ঢুকতাম, কিন্তু কিছু করার নেই, এত ঠান্ডা পড়েছে, সেই কারণে আগে আমার এইগুলো দরজায় জল দিয়ে ঘর মোছা, রান্নাঘর মোছা করে তারপরে হচ্ছে গিয়ে মানে এ করি। তো এদিকে স্নান টান করে আমার পুজো টুজো রেডি হয়ে গেছে। আর এদিকে চালে ডালে একটু সবজি ছিল, সে দিয়ে খিচুড়িও রেডি, খিচুড়ি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে টিফিন হচ্ছে, একটু হচ্ছে কি নামকিন একটু জাতীয় বানাবো। হুট করে ভাবছি কি বানাবো, কিছু তো আজকে নেই। তো হুট করে সিমুই ছিল, সিমুই দিয়ে একটু নমকিনভাবে বানিয়ে দিলাম নিউ রেসিপি করে। তো মনাকে রেডি করে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের জন্য। মনা আধ ঘন্টা রাস্তা, যাওয়ার সময় যদি ও হাঁটে, আসার সময় তো একদমই হাঁটতে যায় না। স্কুলের কাছে চলে এলাম মনার, এই আসার পথে তো অটোতে উঠবেই, এইরকম বায়না। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে চলে এলাম। এসে আবার ছেলেকে নিয়ে এখন ছেলের স্কুলে দিতে গেছিলাম। ছেলে তো ভিডিওর মধ্যে আসতে চায় না, তবু আমি একটু জোরজবরদস্তি করে এ করি বলে হয়তো আসে। তো ওকে আবার স্কুলে দিয়ে এলাম, কোনোদিন ওর স্কুলটা দেখাবো ঘুরে, এটাই ওর স্কুলের রাস্তা। তো স্কুলে দিয়ে চলে এলাম, এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরছি বলতে গেলে এই একটু ওয়েট করবো গাড়ির জন্যে, বাড়ি আর ফিরবো না এখন, মেয়ের স্কুলে যাবো টানা। কারণ মেয়ের স্কুল ছুটি হবে 12টাতে, আর এখন বাজে ওই 11:10। এবার যেতে যেতে 11:30 বেজে যাবে, আর তারপরে বাড়ি যেতেই তো আধ ঘন্টা লাগবে। আবার ফিরে বাড়ি যাব কখন, আর মেয়েকে নেবো কখন? তাই জন্য একেবারে মেয়ের স্কুলে নামবো, মেয়েকে নিয়ে তারপর বাড়িতে যাব। দেখুন না কি সুন্দর সবাই সাইকেল চালিয়ে যাচ্ছে, ওই মেয়েটাও গেল আর এই কাকুটাও গেল, কি সুন্দর সাইকেল চালিয়ে। আর আমি সাইকেল চালাতে পারি না, কি অবস্থা আমার! কেউ যদি আমাকে সাইকেল চালানো শেখায় খুব ভালো হবে, আমার দ্বারাই তো সাইকেল চালানো আর হলো না এ জীবনে। কি সুন্দর সব সাইকেল চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে দেখছি, আর আফসোস করছি। আর চলে এলাম বাস ধরে, এই যে টিকিট, মেয়ের স্কুলের সামনে চলে এসেছি। এখন গেট খোলেনি, গেটের বাইরে ইন্তজার করি, 15 মিনিট বাকি আছে গেট খুলতে। এই যে গেট বন্ধ এখন। বাসে করে গেলে একটাই সুবিধা, 10 টাকায় হয়ে যায়, আর অটোতে গেলে 16 টাকা এরকম। তো মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলাম, আসার পরে মেয়েকে একটু বলেছি এখানে বসো, খেলা করো, আমি জল নিয়ে আসি। তো আমি জল নিতে গেছিলাম এক ডাবর স্নান করানোর জন্যে, জল নিয়ে চলে এলাম, আর রান্নার জলও তুলে নিয়ে এলাম। তো এখন রান্নাঘরে যাচ্ছি, রান্নার জন্য 4 বোতল জল নিয়ে এলাম এদিকে, আর স্টিলের ডাবরে 1 ডাবর জল নিয়ে এসেছি। আর দেখো এদিকে হচ্ছে কি তড়কা সন্ধ্যের জন্য বানাচ্ছি এটা, আর এদিকে আটা মেখে রেখেছি, এটা হচ্ছে কলেজ যাওয়ার আগেই।
মেখে রেখেছিলাম। এদিকে ঝটপট এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি, ছেলে এলে মানে ছেলেকে আনার পরে এ করব, ছেলেকে দিয়ে দেব। তার আগে আমি মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। মেয়েকে নিয়ে এলাম, 12টায় ছুটি হলো, এবার বাড়িতে এলাম, 1টা-1টা বেজে গেছে। ছেলের ছুটি হবে 3টে-20তে, দুধ তো বাড়িতে চলে এলাম। এদিকে আমার ফুচকেটা দেখো, আমাকে দুধ খাওয়াচ্ছো তুমি? সন্তু পাখি, এটা সন্তু পাখি, শুধু খালি বোতল নিয়ে এসে দুধ খাওয়ানো হচ্ছে দিদাকে। খালি বোতল তো, খুলে নিবি? কি বদমাইশ হয়েছে দেখো। হুট করে কোথাও কিচ্ছু নেই, অন্ধকার করে এলো মানে আকাশ, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো, তরকার গরম করে দিয়েছি দীপকে, দীপ, মানালি, ওরা দুই ভাই বোন আর ভাগ্নি, তিনজনে মিলে একসাথে মস্তি করে খাওয়া দাওয়া চলছে। আর এই পুচকে যেখানে আছে মানে জমে যাবে জায়গাটা, দেখো না, শুধু রুটিতে তরকা দিচ্ছে, মামার গালে দেবে, দিতে দিচ্ছে না বলে কান্নাকাটি করছে। তো এখন পড়াশোনা করবে, তো পড়াশোনা করার পরে ওদের খাওয়া দাওয়া করার পরে বিছানা করে দিয়েছি, এখন ঘুমাবে ওরা। যে দীপ শুয়ে পড়েছে, মানালি দেখো কি করছে। মনালাম করছিস কেন, কি হলো? বিছানা তো রেডি করে দিয়েছি আমি, করে দিচ্ছি মানা, আমি করে দিচ্ছি বলো। ও নিজে নিজে করবে, দেখেছ, নিজের বিছানাটা নিজে করে নেবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই। গুড নাইট, বাই।